Hey you lovely people, last week একটা ভিডিও আমি ছেড়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা সবাই বিরিয়ানি শুট করবে, যেটাতে অবশ্য সাউন্ড নিয়ে কিছু প্রবলেম হয়েছিল, অলসো ঠিকঠাক আসেনি ব্যাপারটা, বিকজ একা ছিলাম, শুট করছিলাম, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। বাট আজকে আমি এসেছি এখানে আবাদি বিরিয়ানি বলে একটা নতুন আউটলেটে, এটা একটা ক্লাউড কিচেন শর্ট লেকে নতুন, আজকেই ওপেনিং, আর আজ 20th of December, এটা আজকেই খুলছে। তো এখানে আবাদি বিরিয়ানি অ্যাকচুয়ালি অরিজিন করে from Lucknow, it is directly from the kitchen of the Nawabs. So, jinishta without any adulteration, without any influence of the modern world, je rokom chilo tokhon kar dine biryani, exactly orokom ekhane present kora hocche. Jodio Kolkata e dum biryani cholta onek beshi, but still Awadhi biryani market o kharap na, aur jodi if cooked properly, Awadhi biryani can be one of the best biryani that you can ever eat. তো আজকে আমি আপনাকে দেখাবো এটার এক সেট আপ কীভাবে আমি করছি, ভালো করে বিহাইন্ড দ্য সিনস, যেটাতে আপনারা দেখে সবাই বুঝতে পারবেন যে কীভাবে শ্যুট করছে, লাইট কীভাবে দিতে হবে, কীভাবে শ্যুট করতে হবে, কী অ্যাঙ্গেলস ইউজ করতে হবে আর কী প্রপস ইউজ করতে হবে। সো ইফ দ্যাটস ইন্টারেস্টিং টু ইউ, স্টিক টু দি এন্ড অফ দ্য ভিডিও অ্যান্ড আইল সি ইউ অন দি আদার সাইড। সো যেটা আর কি বললাম, যেহেতু এটা একটা ক্লাউড কিচেন, তো আজকে আমরা এখানে শ্যুট করব বাইরে। যদিও শীতকালে কলকাতায় সেটা কোনো রকমের অসুবিধা নেই, বিকজ ওয়েদারটা দারুণ আছে লাস্ট দু তিন দিন ধরে, সবাই যেরকম জানো যে বেশ ঠান্ডাটা জাকিয়ে পড়েছে, তো আমার কোনো অসুবিধা নেই, উল্টে ফ্রি থাকবো, মাথা ভালো কাজ করবে। তো বাইরে শ্যুট করব, এবং সবার প্রথমে আমি তোমাকে আমার লাইটিং সেট আপটা দেখাচ্ছি, চলো। তো এটা আমার লাইটিং সেট আপ। তো সবার প্রথমে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, এটা একটা 80 সেন্টিমিটার সফট বক্স, এটার দুটো লেয়ার অফ ডিফিউশন আছে, একটা হচ্ছে এইটা আর এর ভেতরে এটা, ঠিক আছে? এটা হচ্ছে দুটো লেয়ার অফ ডিফিউশন, এবং সেটা কী কাজে লাগে সেটাও বলছি। এই সফট বক্সটা লাগানো আছে আমার এই স্ট্যান্ডে, এটা একটা লাইট স্ট্যান্ড, আর এখানে তার সাথে আমার ফ্ল্যাশটা কানেক্টেড আছে। তো এই ফ্ল্যাশটার লাইটটা অনেক হার্শ হয়, জেনারেলি ফ্ল্যাশ বা ডিরেক্ট সানলাইট যদি তোমরা ফটোগ্রাফি করো তো সেটা অনেক হার্শ হয়। তো এটাকে সফট করার জন্য আমার ওখানে দুটো লেয়ার অফ ডিফিউশন লাগানো আছে। তো আমি এখানে যখন ফ্ল্যাশটাকে অন করব, এই ফ্ল্যাশটা ওয়্যারলেস মোডে আছে আর ম্যানুয়ালে আছে, এইটা কানেক্টেড আছে আমার ক্যামেরার উপরে লাগানো থাকা একটা ওয়্যারলেস ট্রিগারের সাথে। তো এখন এটার কারেন্ট সেটিং হচ্ছে 1/2 অফ পাওয়ার, তো মানে ফুল পাওয়ারের হাফ, সেটা যদিও যথেষ্ট। তো এটাকে আমার লাগবে না, কেননা আমি এখন বাইরে শ্যুট করছি, যেহেতু এত সুন্দর সানলাইট আছে ডিফিউজ, তো আমার অতটা পাওয়ার দরকার নেই, আমি জাস্ট একটা হেল্প নেবো তাকে, যাতে গিয়ে আমার শ্যাডোটা অনেকটা বেটার আসে, বিকজ আমি সবসময় আর্টিফিশিয়াল লাইটে শ্যুট করি। তো আমি এটাকে 1/16 অফ আ পাওয়ারে রাখলাম। তো সিমিলারলি আমার ওই ক্যামেরার উপরে যে ওয়্যারলেস ট্রিগারটা লাগানো আছে ওটারও পাওয়ার কিন্তু 1/16 চলে এসছে। তো এই হয়ে গেল আমার লাইটিং সেট আপ। আচ্ছা, তো নেক্সট আসছি সারফেসে। তো আমি এখন আপাতত ভাবছি যে এই সারফেসটা ইউজ করবো, যেহেতু এটা অবাধি কুইজিন আর এটা একটু রয়্যালটি আছে, তো কালার্স কিছু রিচ আমার দরকার, তো তার জন্য মনে হয় এই সারফেসটা যথেষ্ট ভালো। এটা ছাড়াও কোনো ডার্ক সারফেস আমি ইউজ করতে পারি, এই এটা এই সাইডে আছে একটা লাইট সারফেস, যদিও আমার সেটা খুব একটা ইউজফুল বলে মনে হচ্ছে না, বাট আমি রাস্টিক বোর্ডটা ইউজ করতেই পারি ফর সাম অফ দ্য শটস, বিকজ এটার মধ্যে একটা রিচনেস আছে এবং বেশ ভিন্টেজি একটা ফিল আছে এটার মধ্যে, তো এটাও ইউজ করতে পারি। তো এইগুলো হচ্ছে আমার সারফেস, এছাড়াও আরও সারফেস আছে যেটা যখন শ্যুট করবো দেখতে পাবেন। আচ্ছা, নেক্সট আসছি আমি আমার ডিফিউজারে। এখান থেকে যেহেতু আমি তোমাদেরকে বললাম যে ফ্ল্যাশটা এখান থেকে আসবে, তো এই সাইডটা লিট থাকবে, এই সাইডে একটু হালকা বেশি হার্ড শ্যাডো হতে পারে, তো সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমার কাছে ডিফিউজারটা, যেটা আর কি লাইটটা হিট করাবার ডিরেক্টলি ফুডে লাগবে আর দুটো সাইডই ইকুয়ালি ইলুমিনেশন পাবে। সো দ্যাটস অল দ্য সেট আপ বেসিক্যালি। আচ্ছা, এবার নেক্সট আসছি গিয়ারে। তো যেরকম তোমরা সবাই জানো আমি এখন শ্যুট করছি সনি A6000, যেটা আমার মেইন ফটোগ্রাফি ক্যামেরা, আর আমি কেন ক্রপ সেন্সর ইউজ করি বা কেন ফুল ফ্রেম ইউজ করি না এই বিষয়ে আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। তো সনি A6000 সাথে আমার সাথে এখন ক্যামেরায় লাগানো আছে হচ্ছে Sigma 30mm 1.4, আর আমার হাতে আছে Sony 50mm 1.8 OSS। সো এই দুটো লেন্সেই আমি শ্যুট করবো, বিকজ দুটো লেন্সই দুর্দান্ত, এই দুটো লেন্স দিয়ে যদি কোনো ফুড সেশন শ্যুট করা যায় তো এছাড়া আর কোনো লেন্সের দরকার নেই। তো দ্যাটস ইট, এই আমি আপনাকে পুরো আমার লাইটিং সেট আপ, পুরো আমার সারফেস, আমার ডিফিউশন এলিমেন্টস, আমার লেন্স, আমার গিয়ার আমি আপনাকে পুরো আইডিয়াটা দিলাম। তো এবার চলে যাই আমরা শ্যুট করতে, এবং দেখি কীভাবে আমরা আবাদি বিরিয়ানিকে আরও বেশি ইন্টিমিডিয়েটিং বানাতে পারি, আরও বেশি লোভনীয় বানাতে পারি। লেটস গো।
এখন আমরা শুট করব মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি শুট করার জন্য আমার মাথায় দুখানা অ্যাঙ্গেল আছে, একটা টপ শট নেব আর একটা ক্লোজ আপ নেব টাইট ফ্রেম, যাতে গিয়ে সব কিছু ডিটেইল ভালো করে দেখা যায়। তো লাইট আমার এখান থেকে আসছে, তো বিরিয়ানি ফ্রেমটা এখানে আছে আর এখানে এই যে এটা একটা রায়তা বা ছাঁচ বলতে পারো, তো এখানে আমি রায়তা ইউজ করছি। এখানে আমি টেক্সচারের জন্য একটা নিচে রাগ ইউজ করেছি বা বস্তা ইউজ করেছি, তার নিচে আরেকটা লেয়ারিংয়ের জন্য একটা প্লেট আছে কাঠের সেটাও, প্লাস আমার নিজস্ব উডেন বোর্ড, আর এখানে আমি কিছু গুঁড়ো লঙ্কা নিয়েছি টু অ্যাড সাম স্পাইস টু দ্য শট। তো এটা খুব ক্লোজ একটা ফ্রেমে আমি ভাবছি, যেটা আর কি সব কিছু ক্যাপচার করবে, মাটনটাকে ক্যাপচার করবে, ডিমটাকে ক্যাপচার করবে, এই রায়তাটাকে, ইভেন কি এখানে কিছু ড্রাই স্পাইসেস আছে ওগুলোকেও, প্লাস এইটাকেও। সো বিল্ড করছি এইভাবেই, তো দেখা যাক কীভাবে শ্যুট করা যায় এটাকে। তো যেটা বললাম, শ্যুট করার পরে খাওয়াটা তো ম্যান্ডেটরি, তোমরা সবাই এতদিনে জেনেই গেছো। তো আজকে আমি ট্রাই করছি এখানে আওয়াধি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি ইয়েস, বিকজ মাটন আমি এই কদিন জামশেদপুরে ছিলাম তো অনেক বেশি রিচ খাওয়া হয়েছে, তো আজকে একটু লাইট মানেও আমার কাছে বিরিয়ানি। তো আমি এটা ডিসাইড করেছি অ্যাকচুয়ালি কি এখন রোজ একটা করে বিরিয়ানি খাবো আর সারাদিন কিছু খাবো না, ওয়েটটা কমাতে হবে। তো দেখা যাক কেমন। হ্যাঁ ভাই, ভাই হাত দিয়ে খাচ্ছি। হ্যাঁ না, টিপিক্যাল দম বিরিয়ানি একেবারেই না, টেস্টে অনেকটা ডিফারেন্স আছে, অনেক ময়েস্ট এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি স্মেল দ্য স্পাইসেস। এর বাংলাটা কীভাবে জানি না, তো দাদা বলে খালি বাংলায় বলার জন্য। কোনো ড্রাই রাইস কিন্তু মুখে আসছে না, পুরোটাই ময়েস্ট অ্যান্ড অনেকটা ফ্লেভার বেশি, এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি টেস্ট দ্য স্পাইসেস যে কী ধরনের স্পাইসেস ইউজ করা হয়েছে। সো ইফ দিস ইজ দ্য ট্রু আওয়াধি বিরিয়ানি, আই এম ইমপ্রেসড। তো আমি খেতে থাকি, চিকেনটা খেয়ে দিই। চিকেনও নরম, জেনারেলি বিরিয়ানির চিকেন একটু শক্ত থাকে, বাট চিকেনও নরম। চিকেন তো ভালোই লাগে, খারাপ তো হয় না। সব থেকে দামি জিনিস পেঁয়াজ। এরম করেই খেতে থাকি। অ্যান্ড তোমরাও যদি পারো অর্ডার করো আওয়াধি বিরিয়ানি থেকে, আমি এক্সাক্ট লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে, জানতে পেরেছো, বুঝতে পেরেছো কীভাবে একটা বিরিয়ানি শ্যুট অ্যাপ্রোচ করতে হয় এবং কীভাবে ফাইনাল প্রোডাক্ট রেডি করতে হয় উইথ দ্য স্টাইলিং অ্যান্ড অল। তো যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ফটোগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আসি, অনেক কিছু শেখানোর চেষ্টা করি। আর আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম আমার ইউটিউব অ্যানালিটিক্সে, যে তোমরা যারা দেখো, যদিও কেউই দেখে না বাট যারা দেখে, তার 55% কিন্তু নট সাবস্ক্রাইব। তো আমি রিকোয়েস্ট করবো যারা প্রথমবার আমাকে দেখছো, কনসিডার সাবস্ক্রাইবিং, ডেফিনেটলি কিছু ভালো শিখবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, তোমরা আসো কোথায়, দেখতে তো পাই না, তো একটু দেখা দাও চ্যানেলে মাঝে মধ্যে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আসছি এখন, পরে আবার দেখা হবে। টিল দেন হ্যাপি শ্যুটিং।